আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভিজিসান ঢাকা থেকে বলছি। এমডি রুরাল বাড়াও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রায় 4 মাস আগে আপনাদের সাথে গমভুট্টা দিয়ে জাবা পাখির জন্য সফটের একটা ভিডিও শেয়ার করেছিলাম। ওই ভিডিওটা থেকে আমি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার একটা ছোট্ট ভুলের কারণে ওই ভিডিওটার ভয়েস মিউট হয়ে যায়। আর ভিডিওতে যদি ভয়েস না থাকে, তাহলে আমি আপনাদেরকে ভিডিওতে কি বোঝাতে চেয়েছি আপনারা কিভাবে বুঝবেন? তাই আমি আবার নতুন করে গমভুট্টা দিয়ে জাবা পাখির জন্য সফটের একটা ভিডিও বানিয়েছি। আশা করি ওই ভিডিওটার মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। এখন আমার আব্বু জাবা পাখিদের জন্য যেই গমভুট্টা সফটটা তৈরি করবে, এই সফটটা আমার আব্বু নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করে 5 বছর ধরে জাবা পাখিদের খাওয়াচ্ছে। আর আপনারা নিজেরাই ভিডিওতে দেখতে পারবেন আমাদের কেজের ও কলোনির পাখিগুলো আলহামদুলিল্লাহ কত মজা করে ও আনন্দ সহকারে সফটটা খায়। তাহলে আপনারা দেখতে থাকেন আব্বু কিভাবে তৈরি করছে গমভুট্টার সফট। আব্বু এখানে 3 কেজি ভুট্টা নিয়েছে, ভুট্টাটা হলো ভাঙা ভুট্টা, আর সাথে নিয়েছে 3 কেজি গম। যে কোনো পাখির খাবারের দোকানে আপনারা গম ও ভাঙা ভুট্টাটা পেয়ে যাবেন। এখন আব্বু গম ও ভুট্টাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। গম ও ভুট্টাগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন 500 গ্রামের মতো মেশানো গম ভুট্টা নিয়ে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবে 24 থেকে 25 ঘন্টার মতো। গতকাল সকাল 6টায় গমভুট্টাটা ভিজিয়েছে, আর আজ সকাল 7টায় ভেজানো গমভুট্টা ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছে। আব্বু আপনাদেরকে দেখাচ্ছে গম ও ভুট্টাটা কতটা সফট হয়েছে।
কোনো ঝামেলা ছাড়াই সহজেই গম্বুটার সফট তৈরি হয়ে গিয়েছে। আজকে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এরই মধ্যে আমাদের বারান্দার কেজের পাখিদের সফট ফুডটা খেতে দিয়েছে আর প্যান্টস পাখিদের সাথে বেবি পাখিও খেতে শুরু করেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের কলোনির পাখিদের কাছে। আব্বু এখন কলোনির পাখিদের সফট ফুডটা খেতে দিয়ে দিয়েছে। সফট ফুডটা দেওয়ার সাথে সাথেই পাখিগুলো দেখেন এক এক করে নেমে আসছে আর মজা করে খেতে শুরু করে দিয়েছে। এই সফট ফুডটা আমার আব্বু সাধারণত সপ্তাহে তিন দিন সকালে পাখিকে খেতে দিয়ে থাকে। গম ও ভুট্টায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তাই এই সফট ফুডটা খাওয়ার ফলে আমাদের প্রিয় জাপা পাখির শরীরে খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া পাখির বেবি হলে এই সফট ফুডটা প্যারেন্টস পাখিরা খুব সহজে খেতে পারে এবং তারা বেবি পাখিদের খাওয়াতে পারে আর এতে করে প্যারেন্টস পাখি ও বেবি পাখিগুলো হেলদি থাকে। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই সপ্তাহে তিন দিন জাবা পাখির জন্য এই সহজ গম্বুটার সফট ফুডটা তৈরি করতে পারেন। এই গম্বুটার সফট ফুডটা তৈরি করতে আমার মনে হয় আপনাদের খুব একটা কষ্ট হবে না। চেষ্টা করে একটু দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। এই ভিডিওতে আমি যদি কোনো কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিবেন। আর আপনারা চাইলেই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এবং আপনাদের পাখিগুলোকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।